আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি অ্যাপ্লিকেশন নিয়ে। এই অ্যাপ্লিকেশনটার নাম তোমরা সবাই কিন্তু স্ক্রিনে ভালো করে ফলো করো, কারণ এই অ্যাপ্লিকেশনটা বিশেষত নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষাতে কিন্তু আসবে। সো ভেরি ইম্পর্ট্যান্টলি তোমরা এটা পড়বে। আমি এই অ্যাপ্লিকেশনের পুরো অর্থাৎ এ টু জেড তোমাদেরকে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা এটা সুন্দরভাবে মুখস্থ করতে পারো বা বুঝতে পারো। সো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসের দিকে চলে যাচ্ছি। এটা আমি কিন্তু আজকে অর্থাৎ 29 সেপ্টেম্বর 2021 এই তারিখে কিন্তু লিখছি। তোমরা ডিটেলস অলরেডি দেখতে পারছো, এটা তোমাদের জন্য করা হয়েছে। সো সবাই স্ক্রিনের দিকে একটু ফলো করো। প্রথমে তোমরা অ্যাপ্লিকেশনের ডেটটা লিখে ফেলবে, ডেটটা তোমরা একটু ফলো করো, 29 সেপ্টেম্বর 2021। এরপরে হচ্ছে তোমরা এই যে দ্য হেডমাস্টাররা লিখবে, দ্য হেডমাস্টার, স্কুলের নাম আফাজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, স্কুলের ঠিকানা শরীফবাগ ধামরাই ঢাকা, এটা তোমরা লিখে ফেলবে। এরপরে সাবজেক্টটা তোমরা দেখতে পারছো, সাবজেক্টটা অলরেডি কিন্তু এখানে আমি সুন্দর করে তোমাদের দেখাই দিচ্ছি। সাবজেক্টটা হচ্ছে প্রেয়ার ফর এ টেস্টিমোনিয়াল, ওকে। এরপরে তোমরা এখানে সারটা লিখবে সুন্দর করে, এসটা বড় হাতে লিখবে। এস আই আর লেখার পরে তোমরা কিন্তু কমা দিবে, অনেকে এস এ আর লেখে, এটা লেখা যাবে না, তোমাদেরকে লিখতে হবে এস আই আর স্যার, ওকে। যাই হোক, এরপরে মূল অ্যাপ্লিকেশনটা একটু ফলো করো। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানানো যাচ্ছে যে আই হ্যাভ পাসড এসএসসি এক্সামিনেশন, আমি এসএসসি পাস করেছি ফ্রম ইউর স্কুল, আপনার স্কুল হতে বা বিদ্যালয় হতে, ফ্রম হিউম্যানিটিজ গ্রুপ, সায়েন্স গ্রুপ, বিজনেস স্টাডিজ গ্রুপ, তোমরা যে যে গ্রুপে পড়ো সেই গ্রুপটার নাম লিখে দেবে। ইন দিস ইয়ার, মানে এই বছরে, আই হ্যাভ গট জিপিএ 5, আমি জিপিএ 5 পেয়েছি, তোমরা যে যে জিপিএটা পাবে সেটা উল্লেখ করে দেবে। নাও আই ওয়ান্ট টু অ্যাডমিট ইন টু এ কলেজ, আমি এখন একটি কলেজে ভর্তি হতে চাই, সো আই নিড এ টেস্টিমোনিয়াল, তাই আমার একটা টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র দরকার। আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি ইস্যু মি এ টেস্টিমোনিয়াল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে তোমরা হচ্ছে ইয়োর্স অবিডিয়েন্টলি লিখবে, আর তোমার নাম লিখবে, নিজের নামটা লিখে ফেলবে, আর এসএসসি পরীক্ষার যে রোল নম্বরটা থাকবে সেটা তোমরা এখানে লিখবে, আর যার যে গ্রুপ সে এই গ্রুপটা উল্লেখ করবে। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসটা কেমন লেগেছে তোমাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এবং কে কোন ক্লাস থেকে আমার এই ক্লাসটা দেখতেছো বা ইউটিউবটা দেখতেছো, চ্যানেলটা দেখতেছো, তোমরা কিন্তু আমাকে জানাবে। যার যে ক্লাসের যে পড়াটা দরকার আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রত্যেকের জন্য কাজ করব ইনশাল্লাহ। প্রত্যেককে ইংলিশের ভালো করে দেওয়ার জন্য আমি আমার প্রাণপণ চেষ্টা করব, তোমাদের জন্য আমি আছি, সমস্যা নাই। তোমরা সবাই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, যারা এখনও ইংলিশ উইথ আজিম চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটু তোমরা বলে দিবে, যাতে তারাও এখানে যুক্ত হয়, এবং এখানে সকল শ্রেণীর শিক্ষার্থীদের ইংলিশের যত প্রবলেম রয়েছে সব প্রবলেমের সমাধান করা হয়। আই হোপ তোমরা আমাকে বুঝতে পেরেছো আমি কী বলতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাসটা এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।